Oh, Westside, man. You talk really Westside. Why? Who let the dogs out? Who let the dogs out?
এটা বুঝতে পারছি যে তুই ভাষা আন্দোলনের ইতিহাস একুশে ফেব্রুয়ারি এগুলো কিছুই জানিস না, কিন্তু আমাকে বল যে আমাদের প্রোগ্রামে তুই হেল্প করতে পারবি। এটা কি ডিজে প্রমাণ আমি হেঁটে প্রোগ্রাম নেই, এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি প্রোগ্রাম। এখানে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি কৃষ্টি আমরা এগুলো চর্চা করবো। এখানে প্রমাণ আমিরও আসবে না, আজকে হচ্ছে ডিজে পিছিয়ে এগুলোও থাকবে না। একুশ ফেব্রুয়ারি সন্ধ্যা 4টার দিকে প্রোগ্রাম তুই যে টাইম দিতে পারবি না এটা আগে থেকেই জানে, ঠিক আছে? তুই তো ঘরের খাওয়া তাই বোনের মস্তা না খাওয়া ঘুরে সব কিছু দিয়ে লিখেছি, তোর কাছে কিছু হবে না, তুই ভালোভাবে বুঝতে পারছি। আর এইসব উন্নয় মানে মুক্ত চলে লাভ নেই, তোদেরকে ভালো কথা বলার কোনো লাভ নেই, বুঝতে পারছিস? তোদেরকে দেওয়া কাজ হবে না। তোমরা কি জানো বাংলাদেশের সম্মান দেওয়ার জন্য বাঙালি জাতির রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস? ভাষা আন্দোলন তোমাদের লজ্জা হওয়া উচিত, খুবই দুঃখজনক যে তোমরা তোমাদের ইতিহাস থেকে ভালোভাবে জানো না। এটি বললাম ভাষা আন্দোলন শক্তিশালী হয়েছিল, এটা হয়েছিল 1952 সালে, যখন বাংলাদেশ পাকিস্তানের অধীনে ছিল। পাকিস্তানের টাইমই আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা হোক এটি রাষ্ট্রভাষা। তারা আমাদের মুখের ভাষা মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু এটি যে স্বার্থতা তা মেনে নেয়নি, তাহলে এই প্রতিবাদে রাস্তায় নেমে গেছিল। সেই প্রতিবাদকে দমিয়ে রাখার জন্য পাকিস্তানের দায়িত্ব দিয়ে গেছিল গুলি, হত্যা করেছিল থালা আনবার পত্র ফ্লিপটপ করার মতো আরো অনেক টাকা। তবুও তার সে ছাত্রদলটাকে সাজিয়ে রাখতে পারেনি, তারা সেদিন মায়ের ভাষার সম্মান আদায় করেই ঘরে গিয়েছিল। তুমি কি তা জানো? বাঙালি জাতির ইতিহাসে আছে, আর কোন জাতির ইতিহাসে নেই। তোমরা কি জানো একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছিল, আর সেই ভাষাকে তোমরা প্রতিনিয়ত অসম্মান করছো? এই যে তোমরা আমাদের বাংলা ভাষার ঐতিহ্য সংস্কৃতি ভুলে
অন্য ভাষার ঐতিহ্য আমাকে পালন করছো, পালন করছো, এটা কি তোমার ঠিক করছো? তোমার কাছে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি হচ্ছে খ্যাত অনেক ব্যাগ থেকে। তুমি জানো নিজের ভাষাকে, নিজের সংস্কৃতিকে অপমান করা মানে নিজেকে অপমান করা? এই যে ডিকশনারির পর তোমার কাছে মনে হয় নিজেকে কথা বলাটা একটু স্মার নেই। তুমি নিজের ভাষাকে ভুলে, নিজের সংস্কৃতিকে ভুলে, ঐতিহ্যকে ভুলে অন্য ভাষার দিকে ছুটে যাওয়া, অন্য ভাষার চর্চা করা, যা আসলে নিজেকেই অপমান করা, তুমি কি আরো সব চিন্তা করে গেছো? এই হচ্ছে তোমাদের সমস্যা। তোমাদেরকে বলা হয় এক, তোমার বুঝো আর এক। দেখো কোনো ভাষা বা অন্য সংস্কৃতির সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, কোনো বিরোধ নেই, তোর অবশ্যই অন্য ভাষা। তোর নিজের ভাষাকে ভুলে না, নিজেকে ভাষাকে জানো, শেখো, শ্রদ্ধা করো, তারপর অন্য ভাষা শেখো, তো তোমার জন্য ভালো হবে। এই যে তোকে বলছি সারাদিন খালি কি হয়েছে কি হই হও আর তুই খালি পড়ছিস কি কি হয় তো পড়ছিস হ্যাঁ সারাদিন ইংলিশ নাই নিয়ে এই যে তুমি রেডিও চালু তুমি যে রেডিওতে অনুষ্ঠান করো না বলো বাংলায় না বলো ইংলিশে তুমি জানো তুমি কি করছো? কত মানুষ তোমাদের অনুষ্ঠান শুনছে, নতুন প্রজন্ম তোমাদের কাছে কি শিখবে? তাছাড়া অনুষ্ঠান করো উচ্চারণ ভুল, এটা আরো তোমরা নতুন প্রজন্মকে হুমকির মুখে ছেলে দিচ্ছ। বাংলাদেশকে এত বাজেভাবে উপস্থাপন করছে এটা কি জানো তোমরা? আমি সবসময় তখন তো ভাবা উচিত ছিল উল্টোটা, তোমরাই পারতে বাংলা ভাষাকে সারা বিশ্বের মুখে ছড়িয়ে দিতে। তোমার রেডিওতে হ্যালো ভিউয়ার্স তোমরা বলার কি দরকার? প্রিয় দর্শক মন্ডলী এটা সুন্দরভাবে বাংলায় বলা যায় বাংলা বলি কি হচ্ছে না সারা কিন্তু বাংলি দেখো তোমার মধ্যে অনেক দায়িত্ব, তোমাদের মতো যারা ছাত্র ছাত্র এক সময় বাংলা মায়ের সম্মান আদায় করে দিয়েছিল, তোমাদের উচিত সেই বাংলা ভাষাকে সারা বিশ্বের মুখে ছড়িয়ে দেওয়া, বাংলা ভাষা, বাংলা ঐতিহ্য, বাংলা সংস্কৃতিকে সারা বিশ্বের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া। তোমাকে জানো ম্যাকেল মধুসূদন দত্ত বাংলা ছেড়ে ইংরেজিতে সাহিত্য রচনা শুরু করেছিল, কিন্তু সেখানে সফল হতে পারেনি। উনি যখন বাংলায় ফিরে এলেন তখন তৈরি করলেন অনেক অনেক সুন্দর মহাকাব্য, বাংলাতে কিন্তু সফল হয়েছিল, উনি ইংরেজিতে সফল হতে পারেননি। তোমাদের থেকে কিন্তু শিখে নেওয়া উচিত। দেখো তোমাদের থেকে তাকিয়ে আছি নতুন প্রজন্ম, তোমাদের কাছ থেকে তারা শিখবে, তোমার অন্য কিছু করো যাতে নতুন প্রজন্ম তোমাদের কাছ থেকে ভালো কিছু শিখে, তোমাদের উদাহরণ তৈরি করো। শুদ্ধ বাংলায় কথা বললে যারা শিক্ষিত ইংরেজির মানুষ তারা বলে শুনবে, আর এদের শিক্ষা দেওয়ার দরকার নেই, আমাদের বাংলাটা অনেক সুন্দর, অনেক কিছু শিখে রাখবে, তাই না? আর এই যে বাংলা ভাষা, কিন্তু বাংলা ভাষায় কবিতা লিখেই কবিতারা নোবেল পুরস্কার পেয়েছে। এতদিন পরে বুঝতে পারলাম আমরা কি ভুল একদিন করেছি, একমাত্র বাঙালি জাতির ইতিহাসেই রয়েছে যে ভাষার জন্য জীবনদান, অথচ আমরা সেটাকেই সম্মান দিইনি কখনো। একমাত্র বাঙালি পারে ভাষাকে সবচেয়ে বেশি ভালোবাসতে, আমরাই পারি, আমাদের প্রজন্মই পারে বাংলা ভাষাকে বিশ্বের দ্বারে দ্বারে পৌঁছে দিতে, তাহা আমরা সম্মান পেয়ে আনতে, যেটা আমাদের দায়িত্ব, যেটা আমাদের কর্তব্য এবং যেটা আমাদের করা উচিত। আর বন্ধু তোর কথাই বলছিলাম, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, যত সাহায্য হবে আমরা সবাই তা খুবই ভালো লাগতেছে আমার আজকে, যে তোরা দেরিতে হয়েছে তোদেরকে ভুল বুঝতে পারছিস, আচ্ছা খুবই ভালো। তো আমরা সবাই মিলে এখন ভাটি ইউনিভার্সিটিতে 21 ফেব্রুয়ারি প্রোগ্রামের জন্য কাজ করবো, আমরা তাহলে চল কালকে থেকে এসে অবশ্যই অবশ্যই ওকে তোমার
আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ আত্মরক্ষা হবে একদম আমরা ছোটবেলা থেকে মায়ের মুখ থেকে যে ভাষা শিখে শিখে বড় হয়েছি। মাতৃভাষার অবমাননা বা মাতৃভাষার বিকৃতি করা মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজের মাকে অপমান করা। তাই আমাদের উচিত আমরা দেশে বিদেশে যে যেখানেই আছি না কেন নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা করা, নিজের মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করা। ও আচ্ছা প্রত্যাশার প্রোগ্রাম হয়ে যাবে। আচ্ছা দেখি প্রত্যাশা আজকে বাংলা নিয়ে কি প্রোগ্রাম। তোমরা বিশ্বের যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছো সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। তোমরা জানো বাংলা আমাদের মায়ের ভাষা, বাংলা আমাদের প্রাণের ভাষা, বাংলাকে আমরা অনেক 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 বেশি ভালোবাসি। চলো বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটি বাংলার সুন্দর গান শুনে আসি এবং এই গানটি আমাদের কাছে নিয়ে আসছে check, 1, 2, check, check.
বিএসসিউর পক্ষ থেকে আমাদের ছোট্ট আয়োজন। পড়াশোনা অনেক চাপের পরেও তারা সবাই অনেক অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান দিয়ে এখানে এনেছে, এজন্য তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে দীপককে অনেক ধন্যবাদ আমাদের এই সুযোগটি করে দেওয়ার জন্য। আর এটি আমাদের ছিল প্রথম প্রচেষ্টা বিএসসিউর পক্ষ থেকে, অনেক ভুলত্রুটি ছিল, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে আরও ভালো আরও সুন্দর অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আসবো ইনশাআল্লাহ। খুব ধন্যবাদ।